له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوء فلا مرد له وما لهم من دونه من وال صدق الله العظيم. পবিত্র কোরআনুল করিমের সূরা আর রাদের 11তম আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: মানুষ যে অবস্থায় থাকুক না কেন, তার জন্যে আগে পেছনে একের পর এক আশা ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহ তাআলার আদেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্যে কোনো দুঃসময়ের ইচ্ছা করেন, তখন তা রদ করার কেহই থাকে না, না তিনি ব্যতীত তাদের আর কোনো অভিভাবক থাকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তর দানের জন্য নির্ধারিত। তারকা চিহ্নিত প্রশ্ন 1, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14। আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। জন্যে আমি বাংলার দুঃখী মানুষের নেত্রী, বাংলার মানুষের আস্থার ঠিকানা, বিশ্বাসের ঠিকানা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, অতীতে পবিত্র ঈদ উল ফিতরের সময় রাস্তাঘাটে অনিয়ম, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানি, তীব্র যানজট, বাড়ি ফেরত মানুষদেরকে দিনের পর দিন, প্রশ্নটি পড়বেন মাননীয় সদস্য, দিনের পর দিন রাস্তায় অবস্থান করতে হতো, ঈদ উৎসবে যেতে তাদেরকে বিভিন্ন বাধার সৃষ্টি হতো। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার নিকট সবিনয় জানতে চাই, এই যানজট মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশকে আপনি কেমন করে ঈদ উল ফিতরের সময় নির্বিঘ্নে নিশ্চিন্তে বাংলার জনগণকে। মাননীয় সদস্য, আপনি কোথা থেকে পড়ছেন? আপনি তারকা চিহ্নিত প্রশ্ন। আমার প্রশ্নটি হলো, মাননীয় প্রধানমন্ত্রী নিকট জানতে চাই কি কি ব্যবস্থা গ্রহণের ফলে জনগণ এই সুফল পেয়েছেন, নির্বিঘ্নে ওনারা ঈদ উৎসব পালন করতে গ্রামের বাড়িতে যেতে পেরেছেন এবং নির্বিঘ্নে। এটাই তো প্রসিদ্ধ, এই তো মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, সম্প্রীতি পবিত্র ঈদ উল ফিতরের সময় ঈদ করিতে সারা দেশের মানুষ যানজট মুক্ত ভাবে গড়ে যাওয়া এবং ছুটি শেষে কর্মস্থলে আসিতে পারিয়াছে, কি কি ব্যবস্থা গ্রহণের ফলে জনগণ এই সুফল পেয়েছে, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 1 সংসদে উত্থাপিত হলো।
মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আধুনিক প্রযুক্তি নির্ভর ও টেকসই মহাসড়ক নেটওয়ার্ক নির্মাণ এবং নিরাপদ যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে যার সুফল দেশবাসী পাচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরের সময় দেশবাসী যানজটমুক্তভাবে বাড়ি যেতে পেরেছে এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে, যা শহর এবং গ্রামের যোগাযোগ উন্নয়নের প্রমাণক। এবারের ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে মানুষের নির্বিঘ্ন নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারের গৃহীত ব্যবস্থাসমূহ হল বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা সেতুতে রেল যোগাযোগ চালু হওয়ায় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ যানজট মুক্ত পরিবেশে ঈদ যাত্রা সম্পন্ন করতে পেরেছে। দেশের সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখো ও কর্মস্থলমুখো যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক ও মহাসড়কগুলোতে ফিটনেসবিহীন যানজট চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ঈদের তিন দিন আগে ও পরে ঢাকার বাইরেতে ট্রাক কাভার্ড ভ্যান প্রবেশ নিষেধ ও ইন্টারসেকশন ম্যানেজমেন্টের গুরুত্ব প্রদান করা হয়। হাইওয়ে পুলিশ ও পুলিশের অন্যান্য ইউনিট কর্তৃক ড্রোন সহ অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগাম তথ্য সংগ্রহ করে যানজট মোকাবেলার জন্য অগ্রিম ব্যবস্থা গ্রহণ করা হয়। যানজট প্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক সার্বক্ষণিকভাবে তাদের কার্যক্রম তদারকি করা হয়। রাজধানী ঢাকা হতে বহির্গমনের পথসমূহ সংস্কার সহ প্রশস্তকরণ করা হয়েছে, যার ফলে নিরবিচ্ছিন্নভাবে যাত্রীবাহী যানসমূহ চলাচল করতে পেরেছে। যেমন ঈদকে সামনে রেখে ঢাকা থেকে বহির্গমনের পথসমূহ যেমন ঢাকা বাইপাস, মদনপুর, ভুলতা, ভোগড়া, নবীনগর, চন্দ্রা, ঢাকা জয়দেবপুর, ময়মনসিংহ, ঢাকা ভোগড়া, চন্দ্রা, এলেঙ্গা, এলেঙ্গা হাতিকামরুল, বগুড়া, রংপুর, ঢাকা সিলেট করিডোর, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা গোপালগঞ্জ খুলনা মহাসড়ক সমূহে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচলের জন্য প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়। ঢাকা বাইপাস, মদনপুর, ভুলতা, ভোগড়া সড়কের ধীরাশ্রম ও মীরের বাজারের সমাপ্তকৃত ওভারপাসগুলোর বিটুমিনাস কাজ সম্পন্ন করে জরুরি ভিত্তিতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। নবীনগর চন্দ্রা সড়কে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হতে বাস্তবায়নাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাথে নিবিড় সমন্বয় বজায় রেখে যথাযথ কনস্ট্রাকশন সেফটি বজায় রেখে ট্রাফিক প্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের আওতায় বিভিন্ন পয়েন্টে 8টি ফ্লাইওভার নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন পয়েন্টে 8টি ফ্লাইওভারের মধ্যে 7টি এবং আজমপুর থেকে চেরাগালি পর্যন্ত 10 লেনের টঙ্গী ব্রিজ সহ 4.5 কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এর মধ্যে 17 জুন 2023 তারিখে 4.5 কিলোমিটার বিশিষ্ট টঙ্গী ব্রিজ এবং সম্প্রতি গত 24 মার্চ 2024 তারিখে বিআরটি প্রকল্পের আওতায় নির্মিত 7টি ফ্লাইওভার এয়ারপোর্ট 1, এয়ারপোর্ট 2, জসীমউদ্দিন, ইউটার্ন 1, গাজীপুরা ইউটার্ন 2, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভোগড়া ও চৌরাস্তা ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা এই পথে যাতায়াতকারী যাত্রীদের যানজট মুক্ত এবং ভোগান্তবিহীন ঈদ যাত্রায় সহায়তা করেছে। ঢাকা অর্থাৎ ভোগড়া, চন্দ্রা, এলেঙ্গা চলমান পারফরমেন্স বেসড মেনটেন্যান্স কন্ট্রাক্টের আওতায় রক্ষণাবেক্ষণ কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়। এলেঙ্গা হাতিকমুল, বগুড়া, রংপুর মহাসড়কে ঈদকে সামনে রেখে গত 6 এপ্রিল 2024 তারিখে উক্ত সড়কে চলমান সাসেক সড়ক সংযোগ প্রকল্প 2 এর আওতায় সমাপ্তকৃত 8টি ওভারপাস
ও দুটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সড়কের যেসব স্থানে লেন বিন্যাস পরিবর্তন হয়েছে সেখানে যথাযথভাবে ট্যাপারিং করে লেন পরিবর্তন করে যান চলাচল নির্বিঘ্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ঈদকে সামনে রেখে মেঘনা ও দাউদকান্দি টোল প্লাজায় অতিরিক্ত 6টি বুথ চালু করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যানজট প্রবণ অংশে সুশৃঙ্খলভাবে যান চলাচল নিশ্চিতকরণে প্রচেষ্টা অব্যাহত রাখেন। ঈদ উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক বিআরটি এর সদর কার্যালয়ে গঠিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে গত 4/4/2024 তারিখ থেকে 16/4/2024 তারিখ পর্যন্ত সারা দেশের পরিবহন ব্যবস্থা 24 ঘন্টা ব্যাপী সার্বক্ষণিক মনিটরিং করা হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সিসিটিভি, টিভি চ্যানেল ইত্যাদির মাধ্যমে সারা দেশে বিভিন্ন জাংশন, চৌরাস্তা ও যানজটপূর্ণ এলাকা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। কোনো স্থানে যানজট সৃষ্টি হওয়া মাত্রই জেলা প্রশাসন ও পুলিশের সাথে যোগাযোগ করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া কোনো স্থানে সড়ক দুর্ঘটনা সংঘটিত হলে জেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করে সড়ক দুর্ঘটনায় পতিত যানবাহন সড়ক থেকে অপসারণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর 2024 উপলক্ষে বিআরটিসির বাসে যাত্রী সাধারণের যাতায়াত সুবিধার্থে সারা দেশের বিভিন্ন রুটে নিয়মিত 652টি বাস এবং ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে 588টি বাস সহ মোট 1,240টি বাস সারা দেশে পরিচালন করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়ের সভাপতিত্বে গত 21/3/2024 তারিখে বিআরটিএ, বিআরটিসি, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, ডিটিসিএ, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, ডিআইজি জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিএমইএ, বিকেএমইএ, সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট অংশীদারদেরকে নিয়ে ঈদ উল ফিতরে সড়ক যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদ যাত্রা, সড়ক দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা রক্ষা, মোটরযান মালিক, চালক, যাত্রী ও পথচারীদের জন্য সচেতনতা, অনলাইনে ই টিকেটিংয়ের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ঈদের আগের দিন ও ঈদের পরের 3 দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার বিষয়ে দেশের বিভিন্ন দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সড়ক দুর্ঘটনা রোধ, সড়ক মহাসড়কে ওভার স্পিড নিয়ন্ত্রণ, নসিমন, করিমন, থ্রি হুইলার, ইজি বাইক চলাচল বন্ধে বিআরটিএর উদ্যোগে জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় দেশের 64টি জেলায় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সর্বোপরি ঈদ উল ফিতর 2024-কালীন সরকারি সিদ্ধান্ত সমূহের যথাযথ বাস্তবায়নের ফলে সর্বসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজটবিহীন হয়েছে এবং ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার প্রশ্নের উত্তর প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হয়েছে। বাংলাদেশের রাস্তার চলাচল করলে মনে হয় যেন বিদেশে আছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন। রাজধানীর প্রবেশমুখ গাবতলী বাস টার্মিনাল যানজট মুক্ত করার লক্ষ্যে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হইবে কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, এটা শুধু গাবতলী বলে না,
আমাদের প্রচেষ্টাই থাকবে সবসময় যে সড়ক মহাসড়কে সবসময় যেন যানজট মুক্ত হয়, আর গাবতলী ওই এলাকাগুলি বিশেষ করে সেখানে গাড়ি রাখা, পার্কিং করা, অথবা এখানে অনেক সময় এটা করা হয় যে অনেক বাস মালিকদের ওটা কম্পিটিশন দেখা দেয় যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে অহেতুক যানজট সৃষ্টি করা হয়। আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে, তো সেগুলি যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। আর তাছাড়া আমরা প্রতিটি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা, ট্রাক এবং বাস যথেষ্টভাবে যেন নির্দিষ্ট জায়গা তৈরি করা এবং সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করে যানজট যাতে সড়কে না হয় বা সড়ক যেন দখলে না থাকে সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আগামীতে এটা চলমান থাকবে এবং আমরা দেখব কোন কোন এলাকায় এই অসুবিধাগুলি আছে সেটা দেখেই ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3। সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই যে হ্যাঁ, আপনাদের অনেক পদক্ষেপের ফলে এবার ঈদে কোনো অসহনীয় যানজট হয় নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, ঈদের 15 দিনে বিআরটিসির হিসাব মতে সড়ক দুর্ঘটনায় 320 জনের মৃত্যু হয়েছে। April 16 ফরিদপুরে বাস দুর্ঘটনায় 15 জন মারা যায়। এডিসি ডিসি সেইটা একটা তদন্ত কমিটি করে তারা বলেন যে এই বাস দুর্ঘটনায় 15 জন মারা যায়, বাসটার ফিটনেস ছিল না। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 12 এপ্রিলে যে বাসের ধাক্কায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র মারা যায়, দেখা গেল ওই বাসটারও ফিটনেস ছিল না এবং বাসটার বয়স ছিল 43 বছর। 17 এপ্রিল ঝালকাঠিতে সিমেন্টবাহী ট্রাকের চাপায় 14 জন মারা যায়, সেই ট্রাকটার ড্রাইভারের হেভি যানবাহন চালানোর কোনো লাইসেন্স ছিল না। 19 এপ্রিলে রাজধানীর বিমানবন্দরে নিরাপত্তা ওয়াল ভেঙ্গে একটা বাস ঢুকে চাপা দেয়, একজন প্রকৌশলী মারা যায় বেবিচকের। সেই বাসটারও ড্রাইভারের কোনো ভারী যানবাহনের বাস চালানোর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। মানে প্রধানমন্ত্রী, আপনি আজ থেকে বেশ কয়েক বছর আগে ক্যাবিনেটে ছিলাম, তখন অনেকগুলি নির্দেশনা দিয়েছিলেন রোডস নিরাপত্তার জন্য। একটা ছিল যে সড়কে বিভিন্ন জায়গায় ড্রাইভাররা ঘুমানোর জন্য রেস্ট নেওয়ার জন্য রেস্টরুম, প্লাস কোনো ড্রাইভার জন্য মানে এই যে গাড়ি চালায় করতে গিয়ে পরে কিন্তু এই গাড়ি চালাতে গিয়ে তারা ওগোমা থাকে। আমার প্রশ্ন হলো যে মানে প্রধানমন্ত্রী, এর সড়ক মন্ত্রী আছেন, এই যে অ্যাক্সিডেন্টের যেটা বেশিরভাগই হচ্ছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই এবং ফিটনেস নাই, এই দুইটাই মেইন কারণ। এইটার যদি বন্ধ করা যায় তাহলে যেভাবে ঈদে যাত্রা সহজ হয়েছে তাহলে অ্যাক্সিডেন্টে মারাটাও কম যাবে, এই বিষয়ে আপনার নির্দেশনা চাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার প্রশ্ন এবং বিশেষ করে উত্তরও আপনি দিয়ে দিয়েছেন যে কি করণীয় সেটাও বলে দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে আমাদের ঘন বসতিপূর্ণ দেশ, আমাদের যারা এই যে ট্রাফিকের কাজে কাজ করে, আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এবং যার ফলেই মানুষ কিন্তু সেই সুবিধাটা ভোগ করে। তাদের কিন্তু ঈদ ছুটি বলে কিছু নেই, ঝড় বৃষ্টি রোধ বলে কিছু নেই, তারা কিন্তু তাদের কর্তব্য পালন করে যান। কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে তাহলে আপনারা কি করবেন? যেমন এখন হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নাই, সে কখন যে কোন গাড়িতে যে বসে আলাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা, অনেক সময় বোঝা যায় না। এবং এভাবে তা এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে, নিজেও মরে যাত্রীদেরকেও মারে। কাজে এই সচেতনতাটা হচ্ছে সব থেকে বড় দরকার, যেটা আমি মনে করি, অন্য কোনোভাবে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, আমাদের মানুষের মাথা পিছু আয় বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, আমরাও গাড়ি কেনার সুযোগ দিয়েছি মানুষকে, আমাদের বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও সুযোগ দিয়েছি। এখন আমাদের গাড়ির সংখ্যা এত বেশি কিন্তু সেই তুলনায় ড্রাইভারের সংখ্যা খুব কম। কিন্তু আপনারা জানেন যে এই ড্রাইভারদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থাও কিন্তু আমরা নিচ্ছি, আর এবার এখন ট্রেনিং শুধু হাতে কলমেই ট্রেনিং না, একেবারে কম্পিউটারাইজড এটা ডিজিটাল সিস্টেমে পরীক্ষা নিরীক্ষা করেই যাতে লাইসেন্স দেওয়া, সেই পদক্ষেপটাই আমরা নিচ্ছি। আমি মনে করি যে
এই ট্রেনিংটা নেওয়া, আর যারা এইভাবে যাদের ভারী গাড়ি চালাবার কোনো মানে লাইসেন্স কেন যোগ্যতাই নেই, তারা যেন এই ধরনের কোনো গাড়ি চালাতে না যায়। এটা হচ্ছে নিজেকে মানে আত্মঘাতী, আমি বলবো এটা সম্পূর্ণ আত্মঘাতী একটা ব্যবস্থা। এই আত্মঘাতী ব্যবস্থা থেকে মানুষকে বিরত করা, এ ব্যাপারে আমার মনে হয় সকলে যদি আপনারা একটু সচেতন হন এবং সোচ্চার হন এবং মানুষের মাঝে সেই সচেতনতাটা সৃষ্টি করতে পারেন, তাহলে কিন্তু এটা অনেকটা কমবে। তারপরেও আপনাদের দুর্ঘটনা দুর্ঘটনাই, এটা তো আর এটা তো আমাদের দেশে বলে না, পৃথিবীর সব দেশে আপনি যান, অন্য অন্য দেশে কী পরিমাণ মানুষ দুর্ঘটনায় মারা যায় সেটা খুবই দুঃখজনক। আমরা চাই না মানুষের দুর্ঘটনায় মৃত্যু, আর যে কারণে আমরা কিন্তু এর আগে যখন যেখানে দুর্ঘটনা হয়েছে সেই জায়গাগুলি সুনির্দিষ্ট করে দুর্ঘটনামুক্ত করবার পদক্ষেপ আমরা নিয়েছি। তার জন্য এখন অনেক এলাকায় দুর্ঘটনা হচ্ছে না, কিন্তু আমাদের ওই ড্রাইভারের ব্যাপারটা নিয়ে সমস্যা। তবে ড্রাইভারকে মানে তাদের দীর্ঘ সময় যাতে একটানা গাড়ি চালাতে না হয়, এর জন্য আমরা কিন্তু একটা হিসাব মতো কয়েক কিলোমিটার পর আমরা এই ধরনের একটা তাদের শান্তি বিনোদনের জন্য সে ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি, যাতে করে সেখানে তার যে বাস বা ড্রাইভার ট্রাক বা গাড়ি রেখে কিছু বিশ্রাম নিতে পারবে এবং পরে আবার চালাতে পারবে। এটাও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সে ধরনের অনেকগুলি সার্ভিস স্থান তৈরি করা হচ্ছে, এবং সেটা যখন হয়ে যাবে তখন ড্রাইভাররা একটু পাবে। আর একটা কথা আমি বলবো, মানুষের সংসদ সদস্য যিনি প্রশ্ন তিনি সহ সকলকেই, আপনারা যখন ড্রাইভারকে দিয়ে গাড়ি চালান তা আপনার ড্রাইভার সে খেলো কিনা সময় মতো, নিজে বিশ্রাম নিচ্ছে কিনা, নিজেরাও একটু সেই ব্যবস্থা আত্মরিক হবেন, নিজেও সেই ব্যবস্থাটা করবেন, অনেকেই তা করেন না। আপনাদের প্রয়োজন আপনারা গাড়ি চালাতে বলে দেন, চলতেই থাকে, কিন্তু তার খাওয়া হলো কিনা, আপনি হয়তো পার্টি খেয়ে আসেন দাওয়াত খেয়ে আসেন কিন্তু আপনার ড্রাইভার খাবার পেলো কিনা সে খবরটা রাখেন না। তো এই ব্যাপারে যদি আপনার নিজেরাও একটু সচেতন হন তাহলে কিন্তু এই ড্রাইভারদের উপরে একটু চাপটা কমে যায়, এবং তখন সে যদি মানে শান্ত না হয়ে যায় তাহলে এই অ্যাক্সিডেন্টটাও আর হবে না। তো আমরা কিন্তু শান্তি বিনোদনের ব্যবস্থা করে দিচ্ছি, এটা আমারই নির্দেশ ছিল, সেই নির্দেশ মোতাবেক কাজ হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আওলাদ হোসেন, ঢাকা চার, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দক্ষিণবঙ্গের 21টি জেলার প্রবেশমুখ আমাদের পোস্তবলা ধুলায়পাল, পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, দক্ষিণবঙ্গের মানুষের উপহার। পদ্মা সেতু পার হয়ে দক্ষিণবঙ্গের মানুষ যখন ফিরে আসে দোলায়পার চৌরাস্তায় এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আমরা আপনারা দেখেছেন এবার বিভিন্ন মিডিয়াতে, আমরা ঢাকা চার এবং ঢাকা পাঁচের সংসদ সদস্য স্থানীয় উয়াজি বিভাগের ট্রাফিকদের নিয়ে দিন রাত কাজ করে এবার ঈদ ফেরত মানুষকে নির্বিঘ্নে আসার চেষ্টা করেছি। সেখানে সেই যানজট নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এরই মাঝে দক্ষিণবঙ্গের মানুষের চট্টগ্রাম যাওয়ার জন্য পোস্তকলা থেকে ফতুল্লা হয়ে ফোর লেনের যে প্রজেক্ট পাস করেছেন, আমার প্রশ্ন, সেই প্রজেক্টটা একটাকে পাস হয়েছে, যথাসময়ে দ্রুত সম্পাদন করলে এই আগামী ঈদে, আগামী রমজান ঈদের আগে আশা করি যানজট হবে না, এরকম একটা নিশ্চয় দেওয়া যায়। আমি সেই প্রকল্পটি নির্দিষ্ট সময়ে সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যকে বলবো যে আমরা তো যানজট নেওয়ার জন্য ইতিমধ্যে কাজ করেছি এবং সে ধরনের প্রকল্প নিয়েছে, একটাকে পাশও করেছে এবং এটা যথাসময়ে বাস্তবায়ন হবে। তবে এবারে ঈদের যানজট মুক্ত করতে মাননীয় সংসদ সদস্য সকলকে নিয়ে যে ব্যবস্থাটা নিয়েছে, এইভাবে যদি সবসময় নজরদারিটা রাখে তাহলে কখনো যানজট থাকবেই না। কাজে আমি আশা করি মাননীয় সংসদ সদস্য তার এই দায়িত্বটা যথাযথ পালন করে যাবে। আর আমরা এগুলি এই এলাকা আমি জানি যেখানে আরও যানজট যাতে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে তো সময় লাগে, যে রাস্তাঘাট তড়িঘড়ি করে করলে হয় না, এমনি আমাদের মাটি নরম। আমরা অন্যান্য দেশে রাস্তা করতে যা খরচ লাগে আমাদের খরচ অনেক বেশি লাগে, একটা মাত্র কারণে যে আমাদের দোআঁশ মাটি, নরম মাটি, যেটাকে বলে জোড়া মাটি। এখানে কাজ করতে গেলে আগে মাটিটাও তৈরি করতে হয়,
আমরা এখন আধুনিক পদ্ধতিতে করে যাচ্ছি, যার জন্য রাস্তাগুলি টেকসই হচ্ছে। একবার একটা বর্ষা হলে অথবা বন্যা হলে অথবা যে কোনো কারণে মাটি সরে যায়, এটা আমাদের আমাদের আসলে এটা তো একটা বদ্বীপ, এটা আমাদের মনে রাখতে হবে। কাজেই সেদিকে আমরা যানজটমুক্ত হওয়া বা দুর্ঘটনা যাতে কম হয় সেদিকে যথেষ্ট সচেতন আমরা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন দুই, মাননীয় সদস্য ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিমুল, চাপাই নবাবগঞ্জ এক, আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন দুই, মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টির আভাস লক্ষ্য করা যাইতেছে। এই পরিস্থিতিতে আমাদের অর্থনীতিতে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে সে লক্ষ্যে অগ্রিম কোনো পদক্ষেপ গ্রহণ করা হইবে কি না, হইলে তাহা কি? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন দুই সংসদে উত্থাপিত হল, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, প্রথমত আমরা সকল ধরনের সংঘাতের বিপক্ষে। আমরা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ, যথা সবার সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্বাস করি। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলে রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বৃদ্ধি পেতে থাকে। এতে পণ্য তৈরি ও সরবরাহের ব্যয় বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে। এইরূপ অবস্থায় আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। বিশেষ করে এই সংঘাত দীর্ঘ হলে কোনো কোনো সেক্টরে প্রভাব পড়তে পারে তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি। একথা ঠিক যে এই সংঘাত কি মাত্রা রূপ নেবে এবং এর অর্থনৈতিক প্রভাব কি হতে পারে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উক্ত পরিস্থিতি সামাল দিতে রপ্তানি বাণিজ্যের প্রতি গুরুত্ব আরোপ সহ উক্ত খাতকে সহযোগিতা করার আবশ্যকতা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত অগ্রিম পদক্ষেপ হল চাহিদা ও যোগানের ভারসাম্য ঠিক রাখা। প্রবাসীদের রেমিটেন্স প্রদানের জন্য কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই উদ্দেশ্যে রেমিটেন্স প্রদান সহজীকরণ করা হয়েছে এবং রেমিটেন্স প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে 2.50% নগদ প্রণোদনা ও 22 অক্টোবর 2023 হতে কার্যকর ব্যাংকগুলোর দ্বারা অতিরিক্ত আরও 2.50% যে প্রণোদনা প্রদান করা হচ্ছে তা অব্যাহত রাখা। রপ্তানিমুখী প্রতিষ্ঠানসমূহকে অধিকতর অভিজ্ঞ সহনশীল করার পাশাপাশি দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যাপ্ত তারল্য নিশ্চিত করবে। সহজ শর্তে যে রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি ফাইন্যান্স ফান্ড গঠন করা হয়েছে তা অব্যাহত রাখা। নিকট ভবিষ্যতে সরবরাহ সংকটের ফলে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অর্থনীতির অগ্রাধিকারমূলক খাতসমূহ যেমন কৃষি, CMSME, বৃহৎ শিল্প ও সেবা খাতের জন্য গৃহীত স্বল্প সুদ ভিত্তিক পূর্ণ অর্থায়ন স্কিমসমূহ অব্যাহত রাখা। প্রসঙ্গত উল্লেখ্য, ইতোপূর্বে কোভিড-19 মহামারী প্রাদুর্ভাব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট
অর্থনৈতিক বিরূপ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক কতিপয় পদক্ষেপ গ্রহণ করা হয়। ঋণ পরিশোধ সহজীকরণ তথা ঋণের অংশবিশেষ পরিশোধের মাধ্যমে ঋণ নিয়মিত রাখা। তিনটি পর্যায়ে সরকার কর্তৃক ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ঋণের সুদ ভর্তুকি সুবিধা প্রদান। শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের লক্ষ্যে তহবিল সহায়তা প্রদান। রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল, প্রিশিপমেন্ট ক্রেডিট তহবিল সহ রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জন অব্যাহত রাখার জন্য বিশেষ তহবিল গঠন। কৃষি, CMSME সহ বিশেষ খাতসমূহকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রাক অর্থায়ন পুনঃ অর্থায়ন তহবিল গঠন ইত্যাদি। উল্লিখিত সহায়তা সমূহের অনেকগুলো অদ্যাবধি চলমান রয়েছে। এর ফলে রপ্তানি উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান সহ দেশের ব্যবসা বাণিজ্য পূর্বের তুলনায় ঘাত সহনশীল হয়েছে। বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শিল্প ব্যবসা সহ দেশের কোনো খাতে এর প্রভাব অনুভূত হলে পূর্বের ন্যায় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানের পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে স্পট মার্কেটের LNG সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও LNG মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতারের প্রতিষ্ঠান হতে কাঙ্ক্ষিত পরিমাণ LNG কার্গো আমদানি সম্ভব না হলে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এবং ওমানের প্রতিষ্ঠান ও স্পট মার্কেটে হতে অতিরিক্ত LNG আমদানির সুযোগ রয়েছে। দেশের গরিব ও নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রাকে স্বাভাবিক ও সচল রাখার জন্য সরকার দেশের সরকারি খাদ্য গুদামে আপদকালীন মজুদ গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে অভ্যন্তরীণ বৈদেশিক উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ চাল গম সংগ্রহের কর্মসূচি গ্রহণ করেছে। অভ্যন্তরীণ উৎস থেকে চাল সংগ্রহের লক্ষ্যে আগামী বোরো ও গম সংগ্রহ 2024 মৌসুমে সর্বমোট 15.75, আসলে এটা এখন 17 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 5.00 লক্ষ মেট্রিক টন ধান ও 0.50 লক্ষ মেট্রিক টন গম সরাসরি কৃষকদের নিকট হতে সংগ্রহ করা হবে এবং 11.00 লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাউল, 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং চাউল কল ও মালিকগণের সহিত চুক্তি সম্পাদনপূর্বক সংগ্রহ করা হবে। এছাড়া 2023-24 অর্থবছরে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে 4 লক্ষ মেট্রিক টন ও G2G ভিত্তিতে রাশিয়াতে 6 লক্ষ মেট্রিক টন সহ সর্বমোট 10 লক্ষ মেট্রিক টন গম আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে। ইতিমধ্যে সম্পাদিত চুক্তির বিপরীতে প্রায় 5.87 লক্ষ মেট্রিক টন গম দেশে আনা হয়েছে। চুক্তির অবশিষ্ট গম স্বল্প সময়ের মধ্যে দেশে চলে আসবে। মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব চলমান বৈশ্বিক সংকটের মাঝে আমাদের অর্থনীতিতে তথা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম PFDS এর বিভিন্ন খাতসমূহে সংশ্লিষ্ট দপ্তর অথবা বাহিনী বা সংস্থা প্রকল্পের চাহিদা অনুযায়ী যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণ খাদ্যশস্য সরবরাহ অব্যাহত রাখা যায় সে লক্ষ্যে সরকারি খাদ্য গুদাম সময়ে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে খাদ্যশস্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে স্থিতিশীলকরণ এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে খোলা বাজারে OMS এর মাধ্যমে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমে সারা দেশে সর্বমোট 871টি কেন্দ্রে খাদ্যশস্য বিক্রয় করা হচ্ছে। এছাড়াও সাধারণ OMS এর পাশাপাশি TCB-র মাধ্যমে OMS খাতে সারা দেশে TCB কার্ডধারী 1 কোটি পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এর বাইরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে বসবাসরত হতদরিদ্র 50 লক্ষ পরিবারের মাঝে 15 টাকা কেজি দরে 30 কেজি করে বছরে চাল এবং কর্মাভাবকালীন 5 মাস চাল বিতরণের কর্মসূচি চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে, ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায় যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে।
অন্যান্য পণ্যের ন্যায় সার আমদানি ব্যয়ও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে সারের ক্ষেত্রে বিকল্প উৎস হিসেবে চীন, মরক্কো, তিউনিশিয়া, কানাডা, রাশিয়া ইত্যাদি দেশের সাথে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে, ফলে এই সমস্যা হতে উত্তরণ অনেকাংশে সম্ভব হবে। বাংলাদেশ সরকার বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহ এবং বাংলাদেশস্থ বিদেশি মিশন সমূহের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবরাখবর সংগ্রহ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহের সাথে নিয়মিত নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছে, যে উদ্ভূত সংকট কেটে যায় এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানি সহ বাণিজ্য বিনিয়োগ চলমান পরিস্থিতির ফলে প্রভাবিত না হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও ঘনীভূত দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে বিধায় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিমুল, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্নের সুন্দর উত্তর জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আধুনিক স্মার্ট বাংলাদেশ উপকার জনতা শেখ হাসিনা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ অঙ্কিত জানাই। আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অক্লান্ত পরিশ্রম করে জনগণের ভাগ্যনের জন্য কাজ করে যাচ্ছেন, ফলে সর্বক্ষেত্রে উন্নয়নের বিরাজমান, কিন্তু দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে কিছুটা কষ্টের মধ্যে রয়েছে, যদিও বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। তাই আপনার নিকট আমার সম্পূরক প্রশ্ন, দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবির লোকবল বৃদ্ধি করে এ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ কোনো পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার মনে হয় টিসিবিতে যে লোকবল আছে সেটা দিয়ে আমরা যেভাবে এখনই মানুষের সেবা করে যাচ্ছি সেটাই যথেষ্ট, আর সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব আছে, বিশেষ করে যারা সীমিত আয়ের তাদের জন্য কষ্ট হচ্ছে, তবে গ্রামে যারা নিজেরা উৎপাদন করতে পারেন বা যারা করছেন তাদের জন্য খুব একটা কষ্ট নেই, হাহাকারও নেই। তারপরেও আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, এবং তার জন্য যথাযথভাবে যে যে পণ্যের প্রয়োজন আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি, সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি, যার জন্য যেটা আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। রিজার্ভের চাপ পড়লে আসলে আমাদের মানুষের মানে মানুষের কল্যাণটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেদিকটাই আমরা লক্ষ্য রাখছি। এবং আমরা যে পারিবারিক কার্ড দিয়েছি তার ফলে কিন্তু স্বল্প মূল্যে চাল সহ অন্যান্য পণ্য কেনারও একটা সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আবার যারা আরও দরিদ্র তাদের জন্য আরও কম মূল্যে চাল কিনতে পারে সে ব্যবস্থাও করেছি, আর যারা একেবারে হতদরিদ্র তাদের আমরা বিনামূল্যে তাদেরকে আমরা চাল দিচ্ছি। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছি। কাজে টিসিবির এখন যে জনশক্তি আছে সেই জনশক্তি দিয়েই কিন্তু আমরা যথাযথভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি, কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি করার কোনো প্রশ্ন ওঠে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নকাল আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন অন্যান্য মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 159, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামারুল আরিফিন, কুষ্টিয়া 2, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। খাদ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুগ্রহ করে বলবেন কি, কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারা উপজেলায় খাদ্য গোদামের ধারণ ক্ষমতা কত? প্রশ্ন পড়বেন না মাননীয় সদস্য, শুধু উল্লেখ করুন। তারকা চিহ্নিত প্রশ্ন 159 মহান সংসদে আমি উপস্থাপন করার জন্য মাননীয় স্পিকারের কাছে উপস্থাপন করছেন। জি, ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 159 সংসদে উত্থাপিত হলো। খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 159 এর উত্তর, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়
500 মেট্রিক টনের 4টি এবং ভেড়ামারা উপজেলায় 500 মেট্রিক টনের 6টি সহ মোট 10টি খাদ্য গুদাম রয়েছে, যার মোট ধারণ ক্ষমতা 5000 মেট্রিক টন। উক্ত খাদ্য গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ করিবার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল আরিফিন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি অবগত আছেন যে মিরপুর ভেড়ামারা কুষ্টিয়া জিকে প্রকল্পের জন্য গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের জন্য বৃহত্তর প্রকল্প থাকায় এবং এই মিরপুর ভেড়ামারা দিয়ে এই প্রকল্পটির যাওয়ায় এখানে প্রচুর পরিমাণ তিনবার ধান উৎপাদন হয়। যেটুকু এখানে ধারণ ক্ষমতা আছে সরকারের গোডাউনের, তার থেকেও ফসল উৎপাদন হয়, ধান উৎপাদন হয় অনেক বেশি। তার জন্য এখানে নতুন করে পরিকল্পনার গোডাউন বাড়ানোর পরিকল্পনার কোনো সম্ভাবনা খতিয়ে দেখবেন কি? ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। আসলে ধান উৎপাদন অনেক বেশি হয়, এটা আমরা স্বীকার করি, কিন্তু ওইখানে যেটা কনজাম্পশন হয়, যেটা ওখানে গুদামজাত করার মতো প্রয়োজন, সেটার জন্য সেটা ঠিক আছে। এবং যেটা অতিরিক্ত হয় সেটা আমাদের যে সমস্ত ডিপোগুলো আছে, সিএসডি বা আমাদের যে নতুন নতুন সাইলোগুলো হয়েছে, সেখানে আমরা ট্রান্সফার করে দিতে হয়। আর সেখানকার কনজাম্পশন অনুসারে আপাতত ঠিক আছে, তারপরেও যদি উনি যখন প্রশ্নটি করেছেন আমরা খতিয়ে দেখব, যদি সেখানে জায়গা থাকে, আমাদের নতুন প্রকল্প পাস হয়েছে সেখানে রিভাইজে, আমরা উনি যদি একটা ডিউ লেটার দেন তাহলে আমরা সেখানে খতিয়ে দেখে প্রয়োজন হলে আমরা অবশ্যই করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য শাহিদা তারেক দীপ্তি, মহিলা আসন 28, আপনি কি হাত তুলেছিলেন? আমি এটা বলতে চাই, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার এই মহান সংসদে আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটি প্রশ্ন। বেশ কিছুদিন থেকে আমরা বাজারে মনিটরিং এর মাধ্যমে দেশে খাদ্য দ্রব্য উঠানামার ব্যবস্থাগুলি আমরা দেখতে পাই, ইদানিং আমরা সেই মনিটরিংটি আমরা দেখতে পাই না। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি কি মনে করেন বাজার এখন স্থিতিশীল? এই ব্যাপারে আপনি আমাদের একটু অবহিত করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। আসলে মনিটরিং আমরা করি, আমরা খাদ্য মন্ত্রক থেকে নিয়মিত মনিটরিং করি এবং আমাদের ভোক্তা অধিকার থেকেও মনিটরিং করা হয়। আমাদের মনিটরিং চাউল এবং আটার উপরে এবং গমের উপরে, আমরা সেটা নিয়মিত মনিটরিং করছি। আমরা মনে করি যে এই মুহূর্তে চাউলের দাম সহনীয় পর্যায়ে আছে এবং কোনো অভাব নেই, চাউলেরও অভাব নেই, এবং এখনও পুরাতন চাউল এখনও আমরা মনে করি যে বাজারে যা আছে তার 3-4 মাস পর্যন্ত এখনও পুরাতন চাউল চলবে। এবং এখন নতুন আবার মানে শুরু হয়েছে, আমরা গতকাল থেকে আবার এই নতুন বড় ধান এবং চাউল ক্রয়ের জন্য শুভ উদ্বোধন করেছি। আমরা 17 লক্ষ মেট্রিক টন ধান চাউল এবার কেনার টার্গেট দিয়েছি এবং আমরা ইতিমধ্যে কালকে থেকে শুরু করেছি। এখন সিজন টাইম, চাউলের দাম বাড়ার কোনো অবকাশ নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব কাজী কেরামত আলী, রাজবাড়ী 1, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় খাদ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে হতদরিদ্র যে যারা যারা ডিলার আছেন এবং যারা হতদরিদ্রের মাধ্যমে 15 টাকা চাল পাচ্ছেন,
তার মধ্যে তাদের বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে, সে কারণে এর মধ্যে অনেক যারা হতদরিদ্র যারা মাল পান তাদের মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন, সে কারণে আপনি যাচাই বাছাই করে এগুলো সমস্ত লিস্ট ঠিক করবেন কিনা, এবং নতুন করে ওএমএসের ডিলারের বিরুদ্ধেও অনেক কমপ্লেন আছে আমাদের কাছে, সে ব্যাপারে দীর্ঘদিন যাবত যারা ডিলার আছেন তাদের বিরুদ্ধে অনেক কমপ্লেন সঠিকভাবে তারা আটা ঠিক মতো এবং চাউল ঠিক মতো দেয় না, এই তাদের বিরুদ্ধে নতুন করে কোনো লিস্ট তৈরি করার ব্যবস্থা করবেন কিনা, নতুন করে ডিলার নিয়োগ করার ব্যবস্থা করবেন কিনা, মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কাছে এই পুটে আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সদস্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের যে খাদ্য বান্ধব কর্মসূচি 50 লক্ষ পরিবারকে কার্ড দেওয়া রয়েছে, আমরা 2019 সালে এটা এমনি কার্ড দেওয়া ছিল, 19 সালের আগে আমরা 19 সালে এসে এটা ডিজিটাল করেছি এবং তখন পুরো সার্ভে করে প্রায় 11,50,000 কার্ড বাতিল হয়েছে এবং আমরা সব কার্ডগুলো এখন আমাদের সে ওএমআর কোড দিয়ে ডিজিটাল করা আছে। এর মধ্যে যেগুলো মৃত্যুবরণ করবে এটা উপজেলা পরিষদের একটি খাদ্য বান্ধব কমিটি রয়েছে এবং যার উপদেষ্টা আমাদের মাননীয় সংসদ সদস্য এবং নির্বাহী কর্মকর্তা সাহেব সভাপতি, উপজেলা চেয়ারম্যান হলো উনি একজন উপদেষ্টা। যখন যেটা মারা যাবে বা স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাবে তারা সাথে মানে 3 মাস পর পর এটা চেক করে এটা ওই রিপ্লেসমেন্ট করার বিধান রয়েছে। মাননীয় সংসদ সদস্য যদি এরকম থেকে থাকেন তাহলে দয়া করে একটু ইনফরমেশন দিলে আমরা এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি। আর ওএমএস এর জন্য ওএমএস আমরা কার্ড অলরেডি আমরা ডিজিটাল কার্ড অলরেডি করেছি, আমরা কয়েকদিনের মধ্যে এটা উদ্বোধন করব এবং ওএমএস ডিলারদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, শুধু চিন্তা ভাবনা অলরেডি নীতিমালা আমরা খসড়া নীতিমালা করেছি এবং এটা আমরা তদন্ত করে আমরা যে কমিটি আছে প্রতিটা জেলায় জেলা প্রশাসক সভাপতিত্বে কমিটি রয়েছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা এটার উপদেষ্টা এবং আমরা চাচ্ছি যে দীর্ঘদিন থেকে আছে, কেউ মরে গেছে, কেউ মানে ডিলারশিপটা কারো কাছে হস্তান্তর করেছে বিক্রি করেছে এবং দেখা গেছে যে এক বাড়িতে 3টা 4টা করেও ডিলার আছে, কাজের মেয়ের নামেও ডিলার আছে, ডিলারশিপ আছে, আমরা এগুলো তদন্ত করে আমরা এগুলো বাদ দিয়ে আমরা নতুন ডিলারশিপ দেওয়ার ব্যবস্থা করবো। তার জন্য একটা নীতিমালার প্রয়োজন, পূর্বের নীতিমালাটাকে সংশোধন করে নতুন নীতিমালা আমরা উইদিন জুন আমরা চেষ্টা করছি, জুলাই বা আগস্ট থেকে আমরা এই এটা শুরু করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইয়াকুব আলী যশোর 5 সম্পূরক প্রশ্ন করুন। বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন হলো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, আমার নির্বাচনী এলাকা যশোর 5 মনিরামপুর, এখানে 2টা খাদ্য গোদাম আছে অনেক পুরনো, আলহামদুলিল্লাহ এবার অনেক ধান হয়েছে, তো আমি জানতে পেরেছি যে আসলে যে গুদাম আছে গুদাম আসলে যথেষ্ট না। মন্ত্রী মহোদয়ের প্রশ্ন যে আমাদের এখানে নতুন কোনো গুদাম তৈরি করার কোনো পরিকল্পনা আছে কি না। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমাদের 197টি গোডাউন নতুন নির্মাণের একটি প্রকল্প এক থেকে পাশ হয়েছে, সেটা আমাদের কনসালটেন্ট নিয়োগ হয়েছে, আমরা শীঘ্রই আমরা এটা টেন্ডারে যাব। এখন মাননীয় সংসদ সদস্যের সেখানে ওই 197টার মধ্যে আছে কি না, যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে একটা ডিও লেটার দিলে যখন আমরা এটা রিভাইজ করব তখন আমরা এটা ঢুকাতে পারবো। আমি মাননীয় সদস্যকে অনুরোধ করবো আপনি একবার একটু মন্ত্রণালয়ে আসেন, চা খেয়ে গেলে আমরা লিস্টটা দেখে আপনার বিষয়টা সমাধান করতে পারবো। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 160, মাননীয় সদস্য জনাব নিজামুদ্দিন হাজারি ফেনী 2 অনুপস্থিত, মাননীয় সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী ফেনী 1, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি আলাউদ্দিন আহমেদ চৌধুরী, সংসদ সদস্য 265 ফেনী 1, জনাব নিজামুদ্দিন হাজারি
সংসদ সদস্য 266 ফেনী 2 এর পক্ষ থেকে তারকাচিহ্নিত প্রশ্ন 160 মহান জাতীয় সংসদ উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য, তারকাচিহ্নিত প্রশ্ন 160 সংসদে উত্থাপিত হল। মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটো। ধন্যবাদ মাননীয় স্পিকার, তারকাচিহ্নিত প্রশ্ন 160 এর উত্তর। মাননীয় সংসদ সদস্য আপনাকেও ধন্যবাদ। পচনশীল খাদ্যদ্রব্য মজুতের লক্ষ্যে আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য পেঁয়াজ সহ পচনশীল কৃষিজাত পণ্য দ্রব্য সংরক্ষণের লক্ষ্যে আধুনিক হিমাগার নির্মাণ শীর্ষক প্রকল্প টিসিবি কর্তৃক গ্রহণ করা হইয়াছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় পেঁয়াজ সহ পচনশীল কৃষিজাত পণ্য সংরক্ষণের লক্ষ্যে আধুনিক হিমাগার নির্মাণ শীর্ষক প্রকল্পটি গ্রহণের নিমিত্তে ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হইয়াছে। ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদন অনুযায়ী প্রকল্পটি আর্থিক ও অর্থনৈতিকভাবে ফিজিবল। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কর্তৃক মোট 42,886.11 লক্ষ টাকা সম্পূর্ণ জিওবি অনুদানে প্রকল্পিত ব্যয়ে মার্চ 2024 হইতে জুন 2027 মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হইয়াছে। টিসিবি কর্তৃক প্রকল্পের ডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হইয়াছে। প্রকল্পটি 100% জিওবির অনুদানে বাস্তবায়নের নিমিত্তে অর্থ বিভাগে অনুমতিপূর্ব গ্রহণের জন্য অর্থ বিভাগে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অর্থ বিভাগের অনুমতি পাওয়া গেলে প্রকল্পটি বাস্তবায়ন করা হইবে। উল্লেখ্য, প্রকল্পের আওতায় ফরিদপুরে 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি এবং পাবনা জেলায় 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি হিমাগার নির্মাণ করা হবে। এতে সর্বমোট 20,000 মেট্রিক টন পেঁয়াজ অথবা পচনশীল কৃষিজাত পণ্য সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত পণ্যদ্রব্য দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। মৌসুমের সময় পেঁয়াজ সহ পচনশীল কৃষিজাত পণ্য সংরক্ষণ করে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ এবং লিন পিরিয়ডে সংকটকালীন সময়ে প্রান্তিক জনগণের নিকট বিক্রয়ের মাধ্যমে বাজার মূল্য নিয়ন্ত্রণে সহায়তা হইবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গত 6 মে বিভিন্ন জাতীয় পত্রিকা এবং একটি টেলিভিশনে সচিত্র প্রতিবেদন বেরিয়েছে, সীতাকুণ্ডের 570 হেক্টর জমিতে কৃষক ন্যায্য মূল্য না পাওয়ার কারণে, এমনকি হারভেস্টিং কস্ট না ওঠার কারণে ক্ষেতের টমেটো ক্ষেতেই পড়ছে। সেখানে 4 টাকা ছিল মূল্য। একই দিনে একই প্রতিবেদনে দেখা গিয়েছে ঢাকার পাইকারি বাজারে 12 টাকা এবং খুচরা বাজারে 40, 50 থেকে 60, 70 টাকা। তো বিষয়টি সারা বাংলাদেশে একই অবস্থা হচ্ছে। উৎপাদক এবং ভোক্তা উভয়ই ঠকছে, মাঝখানে 5-7 জন মধ্যস্বত্বভোগী এটাতে লাভবান হচ্ছে। তো আমার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমাদের প্রান্তিক কৃষক এবং ভোক্তা এই দুজনের উপকারার্থে, স্বার্থ রক্ষার্থে সেই উৎপাদক পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে সাপ্লাই চেইনটা ঠিকভাবে কার্যকর করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কোনো সমন্বিত বাজার ব্যবস্থা বা বিপণন ব্যবস্থা প্রচলনের কোনো ব্যবস্থা মাননীয় মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রণালয় নেবেন কিনা, এবং নিলে তা কবে নেবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় যৌথভাবে বাজার এই ব্যবস্থাপনাটাকে সুষ্ঠু করার জন্য কৃষি উৎপাদিত পণ্যগুলি কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তর নামে একটা প্রতিষ্ঠান আছে, তার মাধ্যমে আমরা কৃষি উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করে এবং সেটা যেন উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য যে
সাপ্লাই চেনের কথাটা মাননীয় সংসদ সদস্য উল্লেখ করেন, নিরবিচ্ছিন্নভাবে জানি করতে পারি, সেই জন্য আমরা যৌথভাবে কার্যক্রম নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও আরো সুদৃঢ়ভাবে নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব এনামুল হক বাবুল, যশোর চার, সম্পূরক প্রশ্ন করুন। ইতিমধ্যে আধুনিক হিমাগার প্রতিষ্ঠার কথা আমরা জানতে পেরেছি। আমার বক্তব্য যশোরের অভয়নগর বা বাঘারপাড়া, যেটি আমার নির্বাচনী এলাকা, তার কয়েকটি ইউনিয়নে প্রচুর পরিমাণে শীতকালীন কৃষিজাত পণ্য হয়, সবজি হয়, এবং পাশে সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে একই অবস্থা। কিন্তু এই কৃষিজাত দ্রব্যগুলো সংরক্ষণ না করার জন্যে, যে কথা ইতিমধ্যে জেনেছি, অফ সিজনে তার দাম অনেক বেশি থাকে এবং সিজনের সময়তে ফেলে দিতে হয়। আমার প্রশ্ন যে বাঘারপাড়া উপজেলার শেষ প্রান্তে অর্থাৎ সদরের সঙ্গে এই লাগোয়া একটি আধুনিক হিমাগার করার কোনো পরিকল্পনা আছে কিনা, এ বিষয়ে আমি বাণিজ্য মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় স্পিকার, আমাদের সমন্বয় কমিটিতে এই বিষয়টি আলোচনা করব এবং আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যকে জানাতে চাই যে আমাদের এই যে কৃষিজাত পণ্য উৎপাদন এবং বিপণনের বিষয়টি কৃষি মন্ত্রণালয়ধীন এবং কৃষি বিপণন অধিদপ্তর দেখে। আমার মনে হয় যে এই প্রশ্নটা সরাসরি কৃষি মন্ত্রীকে করলে উনি সরাসরি উত্তর দিতে পারবে, তা না হলে আমাদের সমন্বয় সভায় এই জিনিসটা আলোচনা করতে হবে। সকলকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ফরিদা ইয়াসমিন, মহিলা আসন 35, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি মাননীয় বাণিজ্য মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। আমার প্রশ্ন হলো যে নরসিংদী জেলায় প্রচুর শাকসবজি ও ফলমূল উৎপাদন হয় এবং বিশেষ করে নরসিংদীর রায়পুরা ও শিবপুর এলাকার শাকসবজি সারা বাংলাদেশেই যায়। তো অনেক সময় ঠিক মতো সরবরাহ করতে না পারার কারণে প্রচুর শাকসবজি নষ্ট হয়। এলাকার জনগণের দাবি সেখানে একটি কোল্ড স্টোরেজ নির্মাণের। আমি মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে প্রশ্ন করে জানতে চাই যে উক্ত এলাকায় কোনো কোল্ড স্টোরেজ নির্মাণের কোনো পরিকল্পনা আছে কিনা, যদি থাকে তা কবে নাগাদ হতে পারে বাস্তবায়ন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপাতত আমাদের দুইটি কোল্ড স্টোরেজের ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আগামীতে আমরা বিভিন্ন জায়গায় এই দুটি বাস্তবায়ন হলে এখান থেকে যে আমরা করতে পারবো, অভিজ্ঞতা অর্জন করতে পারবো, পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় সেইখানের কৃষি উৎপাদিত পণ্যের উপরে নির্ভর করে ফিজিবিলিটি স্টাডি করে যদি সেটা ফিজিবল হয় অবশ্যই আমরা দেশের বিভিন্ন জায়গায় একাধিক কোল্ড স্টোরেজের পরিকল্পনা আগামীতে ইনশাল্লাহ নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব সানোয়ার হোসেন সানু, শেরপুর এক, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, বিভিন্ন জেলা শহরের ছোট ছোট দোকানগুলোতে বিএসটিআর অনুমোদনবিহীন কিছু শিশুদের কেক এবং কিছু মোটা পলিথিনের মধ্যে কিছু পানীয় জাতীয় রেখে দেয় যেগুলো আদৌ কোনো বিএসটিআর অনুমোদিত নয় এবং জাল বিএসটিআর অনুমোদিত। এই গরমের মধ্যেও কিছু মাঠা দই এরকম যেগুলো জেলা শহরগুলোতে উপজেলাগুলোতে বিক্রি করতে দেখা গেছে, এই ব্যাপারে আমাদের মাননীয় আমি মাধ্যমে এই ব্যাপারে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটা উত্থাপন করেছেন, আমি ওনাকে অনুরোধ করব, আপনারা জানেন যে প্রত্যেকটা উপজেলায় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমাদের ভোক্তা অধিদপ্তর তার কার্যক্রম পরিচালনা করে,
তাই এবং সেই উপজেলার উপজেলা পরিষদের একজন উপদেষ্টা হলো আমাদের মাননীয় সংসদ সদস্য। তা আমার মনে হয় উপজেলা কমিটিতে উনি যদি এই প্রস্তাবটা উত্থাপন করেন ইউনোর মাধ্যমে, আমরা আমাদের ভোক্তা অধিদপ্তরকে বলে দিব যে এইসব বিভিন্ন বাজারে উপজেলা লেভেলে যে বিএসটিআই অনুমোদনবিহীন এরকম কোনো পণ্য যদি বাজারজাত করে এবং সেটা যদি উপজেলা পর্যায়ে হয়, উপজেলা পর্যায়ের পরামর্শ কমিটির সিদ্ধান্ত নিয়ে ইউনো এটা বাস্তবায়ন করবে, আমরা এই ব্যাপারে পরামর্শ দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 161, মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা এক, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আব্দুল্লাহ নাহিদ নিগার, 29 গাইবান্ধা এক, তারকা চিহ্নিত প্রশ্ন 161 আপনার অনুমতিক্রমে এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 161 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিদেশে কর্মী প্রেরণের একটি চলমান প্রক্রিয়া, এ খাতে গুরুত্ব অপরিসীম বিবেচনায় সরকার অধিক হারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। বাংলাদেশ হতে পর্যন্ত বিশ্বের 176টি দেশে কর্মী প্রেরণ করা হয়েছে। বর্তমান সরকার বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় দীর্ঘদিন পর বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, মালয়েশিয়া কর্মী প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ হতে কর্মী প্রেরণের বিষয়ে 18টি দেশের সাথে সমঝোতা স্বাক্ষর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন নতুন দেশ যেমন রাশিয়া, কম্বোডিয়া, সিসিলস, হার্জেগোভিনা, রোমানিয়া, উজবেকিস্তান, ইউক্রেন, হাঙ্গেরি, পোল্যান্ড, চীন ইত্যাদি দেশে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ শুরু হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পুনঃ প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের পুনরায় বিদেশে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও পূর্ববর্তী শিক্ষা ও কাজের আরপিএল স্বীকৃতি এবং তার সনদ প্রদান করা হচ্ছে বলে ফলে বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। 1 লক্ষ ড্রাইভার তৈরির জন্য সরকার দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে যা সফলভাবে চলমান। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান নীতিমালা 2016 বাস্তবায়নের জন্য কর্ম পরিকল্পনাতে অ্যাকশন প্ল্যান, নতুন শ্রমবাজার সম্প্রসারণ ও কর্মসংস্থানের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রতি বছর 4টি দেশে শ্রমবাজার ভিত্তিক গবেষণা পরিচালনার কাজ হয়েছে। জাপানের সাথে স্পেশাল ওয়ার্কার প্রেরণের জন্য মেমোরেন্ডাম অফ কোঅপারেশন স্বাক্ষরিত হয়েছে। জাপান স্পেশালাইজ স্কিল ওয়ার্কার সেন্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশ নবম দেশ হিসাবে স্বীকৃত হয়েছে। সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে পরবর্তীতে বৈদেশিক শ্রমবাজার গড়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। 2022-23 অর্থ বছরে বিদেশে প্রেরিত কর্মীর সংখ্যা 11,26,060 জন। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্ট বাংলাদেশ ওভারসিজ
গার্মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প খরচ বিনা খরচে পণ্য প্রেরণ করা হচ্ছে। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণাধীন 104টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, 6টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজিতে পঞ্চান্নটি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হচ্ছে। এসব দক্ষ জনবলের দেশ ও বিদেশে কর্মসংস্থান হচ্ছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকারিভাবে একপে নামক একটি সর্ববৃহৎ পেমেন্ট প্রসেসর আমাদের রয়েছে। এটিকে আরও উন্নত করে যদি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসিতে চুক্তিবদ্ধ উদ্যোক্তাদের মাধ্যমে মোবাইল অর্থসেবা চালু করা যায়, তাহলে প্রবাসীগণ তাৎক্ষণিকভাবে নামমাত্র সেবামূল্যে এবং অতি সহজে অর্থ পাঠাতে পারবেন এবং এটা করতে পারলে বৈধ পথে বৈদেশিক মুদ্রা সংগ্রহে তাৎপর্যপূর্ণ সুবিধা সংযোজিত হবে এবং অবৈধ পথ নিরুৎসাহিত হবে। আমার প্রশ্নটি হল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একপেকে আরও উন্নত করে ওয়েস্টার্ন ইউনিয়নের আদলে সারা দেশের ইউডিসি এর মাধ্যমে স্বল্প সেবামূল্যে সম্মানিত প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত সময়ে প্রিয়জনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা সেটা মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং মাননীয় সংসদ সদস্য যদি আমার মন্ত্রণালয়ে আসেন এবং আমরা পরামর্শ ওনার পরামর্শ মোতাবেক ওনার লিখিত কিছু দেন সেই মোতাবেক আমরা পদক্ষেপ গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম, চাঁদপুর 5, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার এলাকার একজন ব্যক্তি প্রবাসে কাজ করতে গিয়েছিলেন, সেখানে মৃত্যুবরণ করেন। গত 10 মাস ধরে তার মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে আছে। আমার প্রশ্নটা হচ্ছে, মন্ত্রণালয়ের নামটি হল প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান। কর্মসংস্থানের ক্ষেত্রে মন্ত্রণালয় ভালো কাজ করছে, কিন্তু একজন ব্যক্তি বিদেশে গিয়ে মৃত্যুবরণ করার পরে যদি 10 মাস ধরে তার মরদেহ দেশে আনতে না পারি, তাহলে কল্যাণের প্রশ্নটি প্রশ্নবিদ্ধ থেকে যায়। আমি এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি লিখেছি এবং অবশেষে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছেও লিখেছি। তার মন্ত্রণালয় থেকে সঙ্গে সঙ্গে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিদেশে গিয়ে আমাদের শ্রমিকদের অনেকে হয়রানির মুখে পড়েন, মৃত্যুবরণ করেন, তার মরদেহ দেশে আনতে পারা যাচ্ছে না, এটা অত্যন্ত দুঃখজনক এবং গরিব পরিবারগুলো কীভাবে এই মরদেহ দেশে আনবে? আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এই বিষয়টি খতিয়ে দেখবেন। কোনো ব্যক্তির মৃত্যুর পর ওই দেশের আইনকানুন সমস্ত মেনে যত দ্রুত সম্ভব আপনারা মরদেহটি দেশে ফিরিয়ে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। বাংলা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এইগুলা লাশ বিদেশ থেকে আনা হয় এবং লাশ আনার পরে তার যে পরিবহন খরচ বাবদ, দাফন খরচ বাবদ প্রথমে এয়ারপোর্টে 35,000 টাকা দেওয়া হয় এবং সেই মৃতদেহ যারা আত্মীয়স্বজন দরখাস্ত করার পরে তাদেরকে 3,00,000 টাকা দেওয়া হয়। যদি লাশটা না আসে তাহলে আমি অনুরোধ করব, আপনি যদি আমার মন্ত্রণালয়ে একটা দরখাস্তের
দরখাস্তের কপি দেন, তাহলে আমি সেটার ব্যাপারে অতি দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই ব্যাপারে আমি পদক্ষেপ গ্রহণ করব। আপনাকে দুইবার দিয়েছেন, তাহলে আমি আমি কালকে গিয়ে এটা এটা দিয়ে করবো, খোঁজ নিব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জ চার, সম্পূর্ণ প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আসলে কথা বলার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু এবার গতবার ওমরায় যে মানুষের কাছে আল্লাহর ঘরে কথা বলে এসেছিলাম যে তাদের কথা বলবো। আমরা আমাদের যারা বিদেশ থেকে টাকা পাঠান আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি। একাত্তর সনে যারা দেশ স্বাধীন করেছেন তাদের বলতাম মুক্তিযোদ্ধা, তারা দেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, আর দেশের অর্থনীতিকে সবচেয়ে সবল রেখেছেন এই রেমিটেন্স যোদ্ধারা। একটু আগে যে আমাদের সিনিয়র সংসদ সদস্য যে রফিক সাহেব যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের পরে বোঝা যায় যাদের কি করুণ অবস্থা। সমস্ত ব্যবস্থা আছে কিন্তু জটিলতার কারণে সেই বিষয়গুলি হচ্ছে না। আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এবং জিজ্ঞাসা থাকবে, এই লোকগুলি যখন হাড় ভাঙা পরিশ্রম করে 40-50 ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে মিডল ইস্টে কাজ করে, তারপরে সে টাকা পাঠায় এবং আমরা দেশে ভালো অবস্থায় থাকি, তাদের পরিবারও ভালো অবস্থা থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বারবার বলেন, সেইখানে তারা যখন দেশে ফিরে বিশেষ করে এয়ারপোর্টে তাদেরকে যেভাবে হ্যাস্তন্যাস্ত করা হয় আমার কাছে মনে হয় যে সেটা বন্ধ হওয়া উচিত, এবং এই মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ভলেন্টিয়ার সৃষ্টি করে তারা যাতে একজন ভিআইপি হিসাবে এই দেশে প্রবেশ করতে পারে, সম্মান নিয়ে প্রবেশ করতে পারে, সেই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না, করলে কবে নাগাদ করবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে, এয়ারপোর্টে আমাদের কর্মীরা আছে, বিদেশগামী যাত্রীদের ব্যাপারে ওদেরকে দেখাশোনা করে, তবে জনবলের সীমাবদ্ধতা আছে যে কারণে হয়তো সঠিকভাবে দেখাশোনা হচ্ছে না। তবে ইতিপূর্বে আমি বিমানমন্ত্রী মহোদয়কে বলেছি যে আমরা এয়ারপোর্টে একটা মিটিং করব এবং সেখানে কাস্টমস, ইমিগ্রেশন এবং সিভিল এভিয়েশন ওনাদেরকে নিয়ে আমরা একটি মিটিং করব এবং সেখানে সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব গোলাম সরওয়ার টুকু, বরগুনা এক, সম্পূর্ণ প্রশ্ন করুন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জন্মভূমি বাংলাদেশ, কর্মভূমি বিশ্বময়, এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করে থাকেন। আমার প্রশ্ন হল, পৃথিবীর কোন দেশে কতজন বৈধ পথে কাজ করে এ সম্পর্কে এই মন্ত্রণালয়ের কোনো ডাটাবেজ আছে কিনা, না থাকলে করার কোনো পরিকল্পনা আছে কিনা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। এই পর্যন্ত আমাদের বিদেশে অনেক লোক বসবাস করতেছেন, কর্মরত আছেন, এই ব্যাপারে আমাদের ডাটাবেস সম্পূর্ণ নেই, তবে আমরা নতুন ডাটাবেস করার লক্ষ্যে আমরা পদক্ষেপ নিয়েছি, কিছুদিনের ভিতরেই এই ডাটাবেস তৈরি করব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 162, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্থানান্তরিত। তারকা চিহ্নিত প্রশ্ন 163, স্থানান্তরিত। তারকা চিহ্নিত প্রশ্ন 164, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, যশোর 6, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা, আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, যশোর 6। তারকা চিহ্ন প্রশ্ন 164 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 164 সংসদে উত্থাপিত হল। মাননীয় খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 164,
উত্তর, বর্তমান যশোর জেলার কেশবপুর উপজেলায় 500 মেট্রিক টনের 4টি খাদ্য গুদাম রয়েছে, যার মোট ধারণ ক্ষমতা 2000 মেট্রিক টন। উক্ত খাদ্য গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ করিবার লক্ষ্যে কোনো পদক্ষেপ আপাতত সরকারের নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করে, কিন্তু দুঃখের বিষয় গত 3-4 বছর ধরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছি না। এজন্য কি বিশেষ কোনো ট্রান্সফোর্স গঠন করা যায় কিনা, তার কাজ হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভূমিকা পালন করা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং চাউলের দাম নিয়ন্ত্রণ করার জন্য খাদ্য মন্ত্রণালয়ের স্পেশাল মনিটরিং তো রয়েছেই, তাছাড়া প্রতিটি জেলায় এবং উপজেলায় টাস্কফোর্সও রয়েছে, জেলা প্রশাসকদের নেতৃত্বে টাস্কফোর্স আছে, এবং যখন এইরকম দ্রব্যমূল্য বা চালের দাম হঠাৎ করে বৃদ্ধি হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তদারকি করেন, আমরা তদারকি করি এবং সকল ফোর্সকে নামিয়ে দেওয়া হয়, NSI বলেন, DGFI বলেন, র‍্যাব বলেন, এবং জেলা প্রশাসক, নির্বাহী কর্মকর্তা, আমাদের লোকজন সবাই মাঠে নামে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা যখন দায়িত্ব নিয়েছি 11 তারিখে আমরা শপথ নিয়েছি, 12-13 তারিখ শুক্র শনি, 14 তারিখে দায়িত্ব নেওয়ার পরে 15-16 তারিখ থেকেই আমরা কিন্তু মাঠে নেমেছি, বিভিন্ন জেলায় জেলায় গিয়েছি, এবং আমরা এটা পদক্ষেপ নিয়ে আমরা একটা সাস্টেনেবল পজিশনে আমরা নিয়ে এসেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা 3, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা 3, পলাশবাড়ি, সাদুল্লাপুর। এখানে LSD এই এলাকাটা কৃষি প্রধান এলাকা, এখানে অনেক ধান হয়। LSD গোডাউন নির্মাণের জন্য আমি গত বছর মাননীয় মন্ত্রীকে ডিউল দিয়েছিলাম। এখন পর্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই LSD গোডাউন এই অর্থ বছর নাগাদ করা হবে কিনা বা সম্প্রসারণের কাজও করা হবে কিনা এই বিষয়ে বলবেন কি মাননীয় স্পিকার? আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং প্রশ্নকর্তাকেও ধন্যবাদ। আপনি ডিউলটা দিয়েছেন এবং আমাদের 197টি নতুন যে গোডাউন নির্মাণ হচ্ছে সেই প্রকল্প পাশ হয়েছে, এবং হয়তোবা আপনার কোনো সংসদের ডিউলটাকে ইগনোর করা হয়নি, সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি যদি ডিউলটা দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আর এক বছরের মধ্যে একটা প্রজেক্ট পাস, তার মধ্যে সামনে নির্বাচন ছিল, এই নির্বাচন সব অতিক্রান্ত করে এক বছরের মধ্যে একটা প্রজেক্ট পাস করে গোডাউন নির্মাণ করা যায় না। তবে এই প্রজেক্ট পাস হয়েছে এবং এটার কার্যকাল 3 বছরের মধ্যে 197টি গোডাউন নির্মাণ করতে হবে। এই আমি আশা করি আপনার এই গোডাউনে যদি ডিউলটা দিয়ে থাকেন তাহলে আপনার এটা আছে, একবার কাকু পাঠালে বা আপনার PSK পাঠালেও আপনার একটা কার্ড দিয়ে আমি দেখে নিতে পারি আপনারটা আছে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য AHM বদিউজ্জামান, বাগেরহাট 4, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। আমার নির্বাচনী এলাকা উপকূলীয় মোরেলগঞ্জ শরণখোলা। মোরেলগঞ্জ উপজেলাটি দেশের অন্যতম একটি বৃহত্তম উপজেলা, যার 16টি ইউনিয়ন, একটি পৌরসভা, এবং মাঝখানে আমাদের পানগুচি নদী দ্বারা দ্বিখণ্ডিত, যে নদীর চওড়া প্রায় 1 কিলোমিটার। তাই আমাদের যে গোডাউনটি রয়েছে সেটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আপনাদের চলমান যে প্রকল্প রয়েছে সেটাকে সংশোধন করে আমার উপজেলায় আরেকটি গোডাউন নির্মাণ করার যায় কিনা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
এই প্রকল্পটি শুরু হলে যদি ওনারটা না থাকে আবার আমরা রিভাইজ তো করবই। আমি আমার মনে হয় আপনি যদি একটা ডিউ লেটার দিয়ে রাখেন আর যেখানে যেখানে সংখ্যা কম আছে আমরা সেখানে সেখানে নিয়েছি, এমনও হতে পারে যে আপনারটা থাকতেও পারে, তো সেই জন্য আমি বলবো যে আপনি একবার আসেন একটা ডিউ লেটার নিয়ে, যদি থাকে ভালো, না থাকলে আমরা রিভাইজ আমরা ঢুকাই দিয়ে আপনার ব্যবস্থা করে দিতে পারবো। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ফরিদুন নাহার জায়েদী, মহিলা আসন 43। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। দেশের মোট উৎপাদন শতকরা 80% সয়াবিন উৎপাদিত হয় উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি সয়াবিন সহ অন্যান্য পচনশীল কৃষি পণ্য মজুদের লক্ষ্যে উপকূলীয় জেলার লক্ষ্মীপুর পুরে আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা সরকারে আছে কিনা? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা খাদ্য মন্ত্রণালয়ে শুধুমাত্র মানে খাদ্য শস্য, ধান, চাউল, গম এগুলোর জন্য গুদাম নির্মাণ করি, এটা কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়ে। তবে আমার মনে হয় এটা কৃষি মন্ত্রণালয়কে যদি আপনি সরাসরি প্রশ্ন করেন তাহলে এটা সদ উত্তর পাবেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 165, মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি তারকা চিহ্নিত প্রশ্ন 165 আপনার মাধ্যমে মানন সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 165 সংসদে উত্থাপিত হল। মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 165-এর উত্তর। টিসিবির ডিলারদের সাধারণ মানুষের সহিত জুলুম ও স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নেই। ডিলারগণের মাধ্যমে টিসিবির বিক্রয় কার্যক্রম স্থানীয় প্রশাসন তদারকি ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় সম্পন্ন করা হইয়াছে। তবে কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করিয়া দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইয়া থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য পঙ্কজ নাথ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনীত জিজ্ঞাসা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার করোনা কাল থেকে মানবিক সহায়তা বিতরণ, ওএমএস এর মাধ্যমে পৌর এলাকায় খাদ্য বিতরণ, খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে 10 টাকা 15 টাকায় চাল বিতরণ, টিসিবির মাধ্যমে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় খাদ্য শস্য বা ন্যায্য মূল্য নিয়ে যাওয়া, এই যে মৌলিক উদ্যোগগুলো আমাদের মধ্যে কিছু লোকের কারণে এটি মানুষের কাছে ঠিক মতো পৌঁছতে পারছে না। আমি আমার নির্বাচনের কথা বলি, টিসিবির ডিলার আসলে কখন নিয়োগ হয়েছে এগুলো জানার কথা না, জানিও না। কমপ্লেইন আসে যে 2 বা 3 জন ডিলার, আমার 16টা ইউনিয়ন, মেহেন্দিগঞ্জে 16টা ইউনিয়ন, হিজলায় 6টা ইউনিয়ন, মেহেন্দিগঞ্জে আরেকটি পৌরসভা, 3 থেকে 4 জন ডিলার করবেন বলছে, 3 থেকে 4 জন ডিলার, আচ্ছা 3 থেকে 4 জন টিসিবি ডিলার পুরো এই 16টা ইউনিয়ন কাভার করে দিনে রাতে মধ্যরাতে, অর্থাৎ তাদের প্রবণতা হচ্ছে চুরিটা করা। রাতের বেলা ফজরের সময় টিসিবি চাল দিতে হবে, এটা কেমন ডিলারশিপ? অথবা মধ্যরাতে চাল দিতে হবে টিসিবির কারণে, কোথাও কোনো জবাবদিহিতা নাই। আমি মনে করি যে দয়া করে মাননীয় মন্ত্রী এই সকল দুর্নীতিবাজ স্বেচ্ছাচারী ডিলারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা, এটি আমার জিজ্ঞাসা মাননীয় মন্ত্রীর নিকট। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য। আমি দায়িত্ব নেওয়ার পরেই 300 জন সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি যে তার এলাকার টিসিবির ডিলারগুলি নতুনভাবে যাদের স্থায়ী
দোকান আছে এই রকম ডিলার দেখে ডিওর মাধ্যমে আমাদের টিসিবি কে দিলে আমরা নতুন করে সকল টিসিবির ডিলার আমরা নিয়োগ দিয়ে দিব। সেই সাথে এই 1 কোটি পরিবার, এই পরিবারের যদি কোনো সংযোজন বিয়োজন করা দরকার হয় এটাও মাননীয় সংসদ সদস্য তালিকা করে ডিও আকারে টিসিবি বরাবর পাঠালে আমরা এই তালিকাও সংশোধন করার উদ্যোগ নিয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা 3 সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্যার আপনাকে ধন্যবাদ। মাননীয় বাণিজ্য প্রশ্ন ধন্যবাদ দেই। ডাইনামিক লোক মানে স্পিকার বাজার নিয়ন্ত্রণ করার জন্য সার্বিক চেষ্টা করছেন। আমার প্রশ্ন হলো, সামনে কোরবানির ঈদ, সামনে বাজেট মানে স্পিকার, এবারও ট্যাক্স বাড়বে, কর বাড়বে মানে স্পিকার, এই কর বাড়লে জিনিসপত্র মূল্য নিয়ন্ত্রণ রাখা কি সম্ভব হবে? আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রশ্ন, এই বাজেটে জিনিসপত্রের দাম বাড়াবার জন্য বা ট্যাক্স বৃদ্ধি হলে জিনিসপত্রের দাম আবার বেড়ে যাবে, যেই জিনিসে বলেন, প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসের, তেল বলেন, লবণ বলেন, সাবান বলেন, যাই বলেন। আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রশ্ন, আপনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, সামনে এই বাজেটে যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কোনো কর যেন বসা বা বৃদ্ধি করা না হয়, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা মাননীয় স্পিকার, এই কথা আমি জানতে চাই। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমরা ইতিমধ্যে আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে সেগুলার ট্যারিফ যেন যৌক্তিক পর্যায়ে রাখা হয় সে ব্যাপারে একটা প্রয়োজনীয় রেকমেন্ডেশন আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ NBR কে আমরা দিয়েছি। আশা করি এই সংসদেই মানে আইন পাস হবে ট্যাক্সের, সেই সময় আশা করি যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির উপরে যে ট্যাক্স সেটা যেন যৌক্তিক পর্যায়ে থাকে। সেই জন্য আমরা অলরেডি আবেদন করেছি এবং আপনাদের কাছেও আমাদের আবেদন রইল যে আপনারা ওইভাবেই নতুন আইন যেটা পাস হবে আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রী সেদিকে দৃষ্টি রাখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সব বিষয়ে খবর রাখেন এবং আশা করি উনিও এই বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা অর্থমন্ত্রীকে দিবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 166 মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন কুমিল্লা 8 আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন কুমিল্লা 8 তারকা চিহ্নিত 166 মহান সংসদে উপস্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 166 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে কুমিল্লা জেলা সদরে কোটবাড়ি নামক স্থানে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় দক্ষতা অর্জনের লক্ষ্যে দক্ষ উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম মানুষের দুর্গায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের সরকারের পরিকল্পনা রয়েছে। তৎপরিপ্রেক্ষিতে প্রথম পর্যায়ে 40টি উপজেলায় 40টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় কুমিল্লা জেলার 14 গ্রাম লাঙ্গলকোটা ও দাউদকান্দি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়াও একনে কর্তৃক দ্বিতীয় পর্যায়ে অনুমোদিত 50টি উপজেলায় 50টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পে জেলার লাকসাম ও হোমনা উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান চলমান প্রকল্পের আওতায় আপনার নির্বাচনী এলাকার 256 কুমিল্লা 8 বড়ুয়া উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য অন্তর্ভুক্ত নেই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন।
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। কুমিল্লা রিমিটেন্স প্রেরণে অন্যতম, এই রিমিটেন্সের পরিমাণ $129 কোটি মার্কিন ডলার এবং যার মধ্যে আমার এলাকা বরুড়া উপজেলা অন্যতম। আমার এলাকার লোক সংখ্যা প্রায় 5,80,000 এবং প্রবাসীর সংখ্যা 34,000। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলব, উপজেলার জনসংখ্যা ভিত্তিতে এবং রেমিটেন্স প্যানেলের মূল্যমানের ভিত্তি করে মাননীয় মন্ত্রী মহোদয় আমার উপজেলাকে কুমিল্লার অন্যান্য উপজেলা থেকে যৌক্তিক অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ বিবেচনায় দ্বিতীয় পর্যায়ে প্রকল্প বরুড়ার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের অবগতির জন্য জানাচ্ছি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ শেষ হচ্ছে, পরবর্তী ধাপে আপনার উপজেলার অন্তর্ভুক্ত করব, সেই ব্যাপারে আপনি একটি ডিও দিবেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মুহিতুর রহমান ময়মনসিংহ চার, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রধান অংশ আসে রেমিটেন্স থেকে। আমাদের শ্রম বাজার মূলত সাউথ ইস্ট এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সীমিত। প্রচুর পরিমাণে আমাদের নাগরিকরা সেখানে কাজ করে। আমাদের সারা পৃথিবীতে এখন নতুন ইনভেস্টমেন্ট এরিয়া তৈরি হয়েছে। আমাদের রিচ কান্ট্রিগুলি এখন পূর্ব আফ্রিকা এবং সাউদার্ন ইস্ট ইউরোপের সাউদার্ন পার্টে তারা বড় শ্রম বাজারে তৈরি করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, এই সকল শ্রম বাজারে বাংলাদেশিদের শ্রম বাজার বৃদ্ধি করার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। আমাদের বর্তমান সরকারের মাধ্যমে আমরা শ্রমবাজার বৃদ্ধির লক্ষ্যে এশিয়া, আমরা ইউরোপের বিভিন্ন দেশে শ্রমবাজার চেষ্টা করতেছি এবং সেখানে শ্রমবাজার তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমার মন্ত্রণালয়ে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য শাম্মী আহমেদ, মহিলা আসন 17, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। এখানে মাননীয় স্পিকার একটি বিষয় আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে কারিকুলামগুলোর কথা বলা হয়েছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের যারা রেমিডেন্স বা আমরা যারা বৈদেশিক কর্মসংস্থানে যাই, তাদেরকে আমরা একটি বিষয় কখনোই প্রশিক্ষণ দেই না বা ট্রেনিং দেই না, সেটা হলো তাদের অধিকার। আমরা জানি না যে আমরা যারা বিদেশে কাজ করতে যাই তাদের অধিকার কি, এবং ওই দেশের একটি আইন আছে এবং সামাজিক ব্যবস্থাপনা আছে, যে সোশ্যাল স্ট্রাকচার এবং আইন বিষয়ে আমরা কোনো তাদের প্রশিক্ষণ দিতে দেখি না। এটি একটি বিষয়। আরেকটি হলো এয়ারপোর্টে তাদেরকে যে হয়রানি, এবং সেক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে এই প্রশ্নটি রাখতে চাই যে এই কারিকুলামের সংশোধন করে তাদেরকে যে দেশে পাঠানো হবে সেই দেশের আইন এবং সামাজিক ব্যবস্থা সম্পর্কে কোনো প্রশিক্ষণ দিবেন কিনা, এবং এয়ারপোর্টে তাদেরকে। মাননীয় মন্ত্রী ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এখানে তাদেরকে সেই দেশের আইন নিয়মকানুন শেখানোর জন্য 3 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরে এয়ারপোর্টের যে হয়রানি বলতেছেন, সেই হয়রানি লাঘবের লক্ষ্যে আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমাদের কর্মীরা আছে, আমাদের অফিসাররা কাজ করতেছে। তবে আমরা সেই ব্যাপারে একটু আগে বলেছি, মাননীয় বিমান মন্ত্রী মহোদয়ের সাথে আমরা আলাপ হয়েছে, আমরা একটি মিটিং করব এয়ারপোর্টে। সেই মিটিংয়ে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের কাস্টমস, ইমিগ্রেশন এবং প্রত্যেকটি ব্যাপারেই যাতে হয়রানি বন্ধ হয়, হয়রানি লাঘবের লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ,
মাননীয় মন্ত্রীদের জন্য নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক, 20 মিনিটের বিরতি।